মাঝে মাঝে আমাদের সাথে এমনও আচরণ হয় কোনো কোনো সময়ে কারো এমন আচরণ হয়ে থাকে যে আচরণগুলো আমরা সহ্য করতে পারি না এমন অবস্থা হয় যে আমরা অপমানিত হয়ে অপমানের গ্লানি নিয়ে আমরা বিব্রত থাকি চিন্তিত থাকি সেটা হতে পারে কোনো ফ্যামিলিতে বা বাহিরে কোথাও সেটা সামাজিকভাবেও হতে পারে পারিবারিকভাবেও হতে পারে ব্যক্তিগতভাবে হতে পারে আমরা কোনো না কোনো মানুষের সামনে এমনভাবে অপ্রত্যাশিতভাবে আমরা লাঞ্ছিত হয়ে যাই আমরা অপমানিত হয়ে যাই কারো কথায় বা এমনও হতে পারে যে নির্দোষ অবস্থায় অনেকে আমাদেরকে দোষারোপ করে গালিগালাজ করে অপমান করে যে অপমানের গ্লানি সহ্য করা যায় না সব সময় অন্তরের মধ্যে এটা ভাসতে থাকে বারবার ওই কথাটা মনে আসতে থাকে যে ও আমার সাথে কি করল। বারবার ওই কথাটা আমাদের মনে আসতে থাকে যে ও আমার সাথে কি করল। কি আচরণ করল। আমার দোষটা কি ছিল সে তো বিনা দোষে আমাকে এরকম দোষী বানিয়ে দিল এরকমের কিছু ব্যাপার আমাদের মনের মধ্যে থাকে এবং এক পর্যায়ে আমরা এটা চিন্তা করতে করতে মানসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই যখন মানসিক ক্ষতি আসে তখন আস্তে আস্তে শারীরিক ক্ষতি চলে আসে রাতে ঘুম আসে না চিন্তা আসে একটু ঘুম আসলেও আবার কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় যখনই ঘুম ভেঙে যায় তখন ওই কথাটা মনে আসে যে ও আমার সাথে কি করল। এমন আচরণ করলো আমি এত অপমানিত হলাম আমাকে এত অপবাদ দিল আমাকে এত লাঞ্ছিত করলো আমাকে এরকম করলো আমি কী যে করি এই ধরনের ঘটনার পরে মনে আসে যে ওই মুহূর্তে যদি আমরা এরকম করতাম ওরকম করতাম তাকে অমুক জবাবটা দিতাম বা এই কথা বলতাম ওই কথা বলতাম নানা ধরনের যুক্তি সল্লা পরামর্শ এটা আমাদের মনে আসতে থাকে পরবর্তীকালে কিন্তু যখন ঘটনাটি ঘটে কেউ আমাদেরকে হঠাৎ করে লাঞ্ছিত করে কেউ আমাদেরকে হঠাৎ করে অপমানিত করে ও অপ্রত্যাশিতভাবে আমরা যেটা কল্পনাও করিনি আমরা ভাবিনি যে এরকম অপমানিত হব একটা ক্ষেত্রে বা কোনো বিষয় নিয়ে তখন অপমানিত হওয়ার সময় আমরা কিং কর্তব্য বিমূল হয়ে থাকি কিন্তু আমরা পরবর্তীতে এটা সহ্য করতে পারি না এরকমের গ্লানি নিয়ে আমাদের দিনের পর দিন যেতে থাকে কয়েক মাস এরকম আমাদের মনের মধ্যে এই বিষয়টা উঠতে থাকে এবং আমরা চিন্তিত থাকি এই অবস্থায় আমরা কি করতে পারি আমাদের কি করণীয় এই বিষয়টা আমি বলছি প্রথমত আমরা যারা মুসলিম আমরা একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানহু তালা আমাদেরকে নানা ধরনের কষ্ট দুঃখ বেদনা গ্লানি ক্লেশ অভাব অনটন রোগ ব্যাধি এগুলো দিয়ে পরীক্ষা করবেন আমরা যতই তা জাত ব্যবহার করি আমরা যতই দোয়া পড়ি যতই নামাজ পড়ি আমাদেরকে পাক আমাদের তাকদিরে যে নির্ধারিত দুঃখ বেদনাগুলো আছে ওগুলো দিবেনই আর আমাদেরকে পরীক্ষা করবেন অনেকে আমরা বলে থাকি যে আমার অভাব কেন আমি তো নামাজ পড়ি আমার সমস্যার সমাধান হয় না কেন আমি তো তাহাজ্জুদ গুজার বা আমার অমুক কাজটা হচ্ছে না কেন আমি তো আল্লাহর রাস্তায় চলি আমি তো পরহেজগার মুত্তাকি ইমানদার তো আমি অমুক জিনিসটা পাচ্ছি না কেন অন্য মানুষ পেয়ে যাচ্ছে চাকরিটা আমার হচ্ছে না কেন ব্যবসাটা আমার হচ্ছে না কেন আমরা নানা প্রশ্ন করি আর এই কথা বলি যে আমি তো পরহেজগার আমি তো মোত্তাকি আমি তো নামাজি আমি তো সত্য কথা বলি আমার মধ্যে কোনো ধরনের মিথ্যা কথা নাই আমি সৎ পথে চলি সৎ উপার্জনের চেষ্টা করি তো আমার হচ্ছে না কেন আমার সব কিছুতে বাধা আসে কেন এরকমের বিষয় যখন আমাদের মনে আসবে আমরা মুসলিম হিসাবে এটা জানতে হবে যে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের পরীক্ষায় পড়েছি সাহাবায় কেরাম রদি আল্লাহ তালাহ আনহম আজমাইনগন কত পরীক্ষা দিয়েছেন সেটা আমরা হাদিস শরীফ থেকে জানতে পারি বিভিন্ন ধরনের ইসলামিক ইতিহাস থেকে জানতে পারি স্বয়ং বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম কত কষ্ট করেছেন কত গ্লানি সহ্য করেছেন কত অপমান সহ্য করেছেন আমরা যারা মুসলিম আমরা অবশ্যই তা জানি তায়েফের জমিনে আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করা হলো কাভার চত্বরে নামাজরত অবস্থায় আবুজাহাল উতবা সাইবা, মগিরা ওরা উটের নাড়িভুঁড়ি মাথার উপরে দিয়ে দিল সেজদারত অবস্থায় তিনি মাথা উঠাতে পারছিলেন না মা ফাতিমাতু জাহরা রদি আল্লাহ তালা আনহা দৌড় দিয়ে গিয়ে বাবার মাথার থেকে নাড়িভুড়িগুলো উটের নাড়িবুড়িগুলো সরালেন এবং তিনি মাথা উঠালেন আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন দোয়া চাইলেন এবং তাদের হেদায়তের জন্য তিনি দোয়া চাইলেন অবশেষে মক্কার লাঞ্ছনা সহ্য করতে না পেরে আল্লাহ পাকের নির্দেশে তিনি হিজরত করতে বাধ্য হলেন মদিনাথুল মোনাউব রায় আল্লাহ নবী জীবনে কত কষ্ট করেছেন কত গ্লানি সহ্য করেছেন কত বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন কত যুদ্ধের সম্মুখীন হয়েছেন আমরা এগুলো ভুলে গিয়ে আমরা মনে করি নামাজ পড়লেই মনে হয় আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে আমরা রোজা রাখলেই মনে হয় আমাদের সব সমস্যার সমাধান আমরা একবার হজ করে আসলে মনে করি না জানি কী করে ফেলেছি দশ টাকা কোথাও দান করলে মনে করি যে আমরা এখন কোটি কোটি টাকার মালিক হই না কেন দান তো করলাম বা আমরা কোনো তাউইজ ইসলামিক কোরআনিক তাউিজ ব্যবহার করলে মনে করি যে তাবিজ তো দিলাম তো আমার অমুক কাজ হলো না কেন তমুক কাজ হলো না কেন আমার অমুক সমস্যা সমাধান হলো না কেন এটা হলো না কেন সেটা হলো না কেন আমরা এটা মনে করি বা কোথাও অপমানিত হলে মনে করি যে এত পাওয়ারফুল একটা তাউিজ আমার সাথে আছে আমি অপমানিত হলাম কেন তো আসল মূল কথা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন পরীক্ষার জন্য এগুলো করবেনই করবেন তার নবী রসুলদেরকেও তিনি ছাড় দেননি আর আমরা তো সাধারণ মানুষ এগুলোর দ্বারা আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন এবং আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই হলো মুমিনের কাজ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে পিছিয়ে যাওয়া মুমিনের কাজ নয় যখন অপমানিত হই বা কারো দ্বারা আমরা লাঞ্ছিত হব তখন আমরা কি করব আমরা ওই কথাটা মনে হওয়ার সাথে সাথে পড়ব, লা পড়বো বিল্লাহিল খুব আযীম লাহলা বি আলীলা পড়তে থাকবো যখনই ওই লাঞ্ছনার কথা দুর্গতির কথা যখনই ওই অপমানের সময়ের কথা কেউ আমাদেরকে অপমানিত করেছে কেউ আমাদেরকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় গালিগালাজ করেছে যে সহ্য করার মতো না এমনই অপমান করলো আর আমরা প্রতিবাদ করতে পারলাম না এরপরে ওইটা আমাদের মনের মধ্যে আসতে থাকে আর চিন্তিত হতে থাকি মানসিকভাবে ভেঙে পড়ি কারোর সাথে কথা বলতে ইচ্ছা হয় না নিজেকে একটা চোর চোর ভাব মনে হয় তখন কী করবো আজিম পড়তে থাকবো যখনই মনে হবে তখনই পড়ব ইনশাআল্লাহ এটা এত পাওয়ারফুল একটা মেডিসিন যে আল্লাহ তা আলার কুদরতটা এখানে দেখা যায় যখনই ওই লাঞ্ছনার কথা মনে হবে অপমানের কথা মনে হবে লাহাই আলী লজিম পড়তে থাকলে ইনশাআল্লাহ ওই কথাটা মন থেকে চলে যাবে মনে সান্ত্বনা আসবে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সান্ত্বনা নাজিল হবে অন্তরে পরিতৃপ্তি আসবে এবং সাহস আসতে থাকবে ভবিষ্যতে এরকম যেন না হয়ে সেটার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করবেন আর আমরা যখনই যে পরিস্থিতির শিকার হই সেটা আমাদের কর্মদোষের কারণেই হয়ে থাকি কোনো কিছু নিয়ে বিব্রত হওয়া ঠিক না বিচলিত হওয়া ঠিক না বা অধৈর্য হওয়া ঠিক না ধৈর্য ধারণ করে সব কিছুতে আমরা এগিয়ে যেতে হবে এবং ধৈর্যের সহিত আমরা যে কোনো কিছুর মোকাবেলা করতে হবে আর আল্লাহর ইবাদত বন্দীগী তো আমাদের অবশ্যকরণীয় বিষয় আমরা ইবাদত করলাম বলে আমরা যে বিপদই হব না এমন কোনো কথা না ইবাদত গুজার হলেও আমরা বিপদের সম্মুখীন হবই হব যখন আল্লাহ আমাদেরকে বিপদ দিবেন সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহর কাছে চাহিত থাকব প্রার্থনা করব যে আল্লাহ আমাদেরকে আপনি বিপদ থেকে মুক্ত করুন আর যেটা বললাম লাহউল্লা খুব কৌবতা ইল্লা বি আলী আজিম পড়লে ওই যে অপমানের গ্লানিটা মন থেকে সরে যাবে মন ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ যখনই মনে হবে তখনই পড়বো রাতে ঘুম থেকে উঠে মনে হলে পড়ব পড়তে থাকব। ইনশাল্লাহ আমাদের ওই অপমান নিত হওয়া বা আমরা লাঞ্ছিত হওয়ার যে একটা অন্তরের মধ্যে একটা লজ্জার ভাব বা আমরা দুর্বলতা মনে করি বা আমরা পরাজিত হয়ে গেছি এরকমের মনে করি ওই জিনিসটা আমাদের মধ্য থেকে চলে যাবে এটার অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া হচ্ছে লা লাহাইল্লাহ খুব অথা ইল্লা বিল্লাহলা আল ইলা অজিম এমনকি যখন ওই রকমের পরিস্থিতির শিকার হওয়া যায় তখনও তাৎক্ষণিকভাবে এটা যেন পড়া হয় লা হাই খুব অথা ইল্লা বিল্লাহ আলী ইলা অজিম পড়ে পড়ে বুকে ফুঁক দেওয়া এটা হলো নিয়ম ইনশাআল্লাহ আমরা এটা করব এবং আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের আমল করার তাও ফিক দান করুন এবং আল্লাহ পাকের নিয়ামত থেকে আমাদেরকে যেন পাক বঞ্চিত না করেন এই দোয়া করবো সবসময় আল্লাহ হাফিজ